চুয়াডাঙ্গায় আবারও শৈত্যপ্রবাহ, হাসপাতালে রোগীদের ভয়াবহ ভিড়। টানা 5 দিন পর আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্ত জেলা চুয়াডাঙ্গা। আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9 ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারে এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান প্রথম আলোকে জানিয়েছেন, মঙ্গলবার এবং বুধবার ঘন কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। বৃহস্পতিবার মেঘ কেটে গেলে তাপমাত্রা কমে যায় এবং উত্তরের হিমেল হাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইতে থাকে, যে কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। অন্যদিকে হাসপাতালে রোগী বেড়েছে আশঙ্কাজনক হারে। জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে আশঙ্কাজনক হারে। সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা হাসপাতালে সরজমিনে অবস্থান করে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে শিশু, ডায়রিয়া এবং মেডিসিন ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার অনেক বেশি রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়। শিশু ওয়ার্ডের নিউমোনিয়ায় আক্রান্ত অসুস্থ 5 বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে কুলে নিয়ে কাঁদছিলেন মা আনিহার খাতুন। তিনি দামুড়হুদা উপজেলার কুরুলগাছি ইউনিয়নের ধন্যঘরা থেকে এসেছেন। তিনি বলেন, টানা 9 দিন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়িতে ফেরেন। একদিন না যেতে আবারও অসুস্থ হয়ে পড়ায় আজ বৃহস্পতিবার সকালে জেলা হাসপাতালে নিয়ে এসেছেন। কিন্তু ছেলের অবস্থা ক্রমে অবনতি হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শিশু ওয়ার্ডের কর্তব্যরত নার্স তানিয়া নাস্টিন বলেছেন, একটি কেবিন সহ 15 শয্যার এই ওয়ার্ডে 42 জন শিশু চিকিৎসাধীন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আরও 8 জন ভর্তি হয়েছে। সব মিলিয়ে ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ রোগীর চিকিৎসা এখানে নেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ডের মতোই মেডিসিন ওয়ার্ড পুরুষ এবং মহিলা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের চাপ বেড়েছে কয়েকদিনের ধরেই। বৃহস্পতিবার দুপুরে মহিলা মেডিসিন ওয়ার্ডে 12 শয্যার বিপরীতে 40 এবং পুরুষ মেডিসিন ওয়ার্ডে 13 শয্যার বিপরীতে 42 জনকে ভর্তি করার অবস্থা পাওয়া গেছে। 100 শয্যার এই হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য আলাদা কোনো শয্যা না থাকলেও এদিন 56 জন ডায়রিয়া রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়। এর মধ্যে 46 জনই শিশু। এছাড়া 4 জন পুরুষ এবং 6 জন নারী ডায়রিয়ায় চিকিৎসা নিচ্ছেন। গত কয়েকদিনের ঘন কুয়াশার কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরো ধানের বীজতলা এবং আলুক্ষেত রক্ষায় বিশেষ সতর্কতা জারি করেছে। অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালকের কার্যালয়ের সূত্র থেকে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে 36,710 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এজন্য 1,810 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে সেখানে 1,904 হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। উপজেলা পরিচালক সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেছেন, ধানের বীজের বীজতলা রক্ষায় সকালের চারার উপর থেকে শিশির সরিয়ে দেয়া সম্ভব হলে চারা রাতের বেলা থেকে ঢেকে দেয়া, বীজতলায় সেচ দিয়ে পরদিন সকালে পানি বের করে দিতে হবে। বীজতলা লাল হলে জিম সার এবং ইউরিয়া সার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আলোক্ষেতে আগাম দশা এবং নাবিৎসা ছত্রাক যাতে না লাগে সেজন্য ছত্রাকনাশক স্প্রে করতে বলা হয়েছে। এজন্য মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। আবহাওয়ার সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।